ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أما بعد. আমাদের প্রশ্নোত্তর পর্বের এবারের প্রশ্ন, চোখ মুখ ছাড়া কার্টুন অ্যানিমেশন করা জায়েজ আছে কি না। প্রথমত মনে রাখতে হবে, আত্মা বিশিষ্ট যদি কোনো জীবজন্তু বা মানুষ হয় তাহলে তার ছবি আঁকা যাবে না, ঝুলা যাবে না, এটা কোনোভাবেই চলবে না। আর যদি আত্মা বিশিষ্ট না হয়, বিভিন্ন সিনারি হয়, তাহলে চলবে, কোনো সমস্যা নেই। সেখানে যদি কোনো ধরনের কোরআন সুন্না বা সংস্কৃতির, ইসলামী সংস্কৃতির বিপরীত না হয়, এমন কিছু বাংলো যেখানে হয়তো নোংরামি নস্তামি বা কিছু অন্য কিছু বোঝাচ্ছে, তাহলে সেটা জায়েজ হবে না। এখানে মূলত মুখ এবং চোখ যদি না থাকে তাহলে ছবির আসলটাই নাই। চোখ মুখ ছাড়া কার্টুন বা ছবি আঁকা যাবে যদি প্রয়োজন থাকে, প্রয়োজন, অপ্রয়োজনে না। আত্মবিশিষ্ট চোখ মুখ ছাড়া প্রয়োজন হয়েছে হয়তো বাচ্চাদের লেখাপড়ানো করানোর জন্যে, শেখানোর জন্যে বা এমন কিছু, তাহলে সেখানে চোখ এবং মুখ কেটে দিলে সেটা জায়েজ আছে, সমস্যা নাই। আর চোখ মুখ সহ বিশেষ প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে এবং সীমিত আকারে আত্মবিশিষ্ট ছবি আঁকা বা ওঠা যায়, যেমন পাসপোর্টের জন্যে, আমাদের আইডি কার্ডের জন্যে, এনআইডির জন্যে বা চোর ধরার জন্যে বা বিশেষ প্রয়োজনে জায়েজ। অপ্রয়োজনের ছবি আঁকলে এটা অত্যন্ত মহাপাপ, কেয়ামতের দিন যাদের সবচেয়ে বড় আজাব হবে, কঠিন আজাব। ইন্নাশাদ্দান্নাসা আযাবান ইয়াউমাল কিয়ামাহ মুসাউবিরুন, যারা ছবি আঁকে তারা সবচেয়ে কঠিন আজাব হবে কেয়ামতের দিন। আল্লাহ বলবে, তুমি এই ছবির মধ্যে জীবন দাও, জীবন দিবে কেমনি, জীবন তো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। তো এই জন্যে বিশেষ জরুরি কারণে, বিশেষ প্রয়োজনে সীমিত আকারে জায়েজ হয়েছে। তবে চোখ মুখ ছাড়াও কার্টুন আঁকা জায়েজ হলো সে পথে বা সেই ইনকামে না যাওয়াই ভালো, কারণ হতে পারে আজকে চোখ মুখ ছাড়া একদিন হয়তো চোখ দিয়ে একদিন, এক চোখ একদিন, দুই চোখ একদিন, মুখ এভাবে আগাতে পারে অন্যায়ের দিকে, সেজন্য এই পথ বন্ধ করাই ভালো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরিয়া অনুযায়ী, আমাদের শরিয়ার মানদণ্ডে সব কিছুকে জানা এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।